हेलो एवरीवन, वेलकम बैक टू द न्यू व्लॉग। ना ना, এটা ব্লগ না, এটা হচ্ছে একটা মিসো হল ভিডিও, যেটা তোমরা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে আমি কিছু এরকম ড্রেস পারচেজ করেছি যেটা তোমাদের বাজেটের মধ্যে। সো ইয়া, উইদাউট এনি ফার্দার অ্যাডু, সো লেটস স্টার্ট। তো আমি যে যে ড্রেস পারচেজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমি কিছু কথা বলি যারা মিশো সম্পর্কে জানো না। তো মিশো হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান রিসেলিং অ্যাপ, যেখানে তোমরা ঘরে বসে মাসে 25 থেকে 50 হাজার টাকা পর্যন্ত আর্ন করতে পারো বিনা ইনভেস্টমেন্টে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি তোমরা মিশো ডাউনলোড করো তাহলে কিন্তু ফার্স্ট অর্ডারে তোমরা 100 টাকা ছাড়, অর্থাৎ 10% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। তো আমি যে যে ড্রেসগুলো পারচেস করেছি সেগুলো কিন্তু সবকটাই বাজেটের মধ্যে। আর হ্যাঁ, মিশোতে কিন্তু কোনো লিঙ্ক হয় না অন্যান্য মানে অনলাইন শপিং অ্যাপে, যেখানে ধরো ফ্লিপকার্ট, অ্যামাজন বা আরও নানা রকম অ্যাপে, শপিং অ্যাপে তো তোমরা এরকম লিঙ্ক পাও, কিন্তু মিশোতে তোমরা একটা কোড পেয়ে যাবে। তো তোমরা গিয়ে সেখান থেকে সেই কোডটা মিশোতে গিয়ে সার্চের অপশানে বসালে তোমরা কিন্তু সেই ড্রেসটা পেয়ে যাবে। আর কোনো ড্রেস যদি বাই চান্স আউট অফ স্টক হয়ে যায় তাহলে কি করবে, দেখবে সার্চের অপশানে কোনার দিকে একটা ক্যামেরা বলে অপশান আছে, সেটাতে টাচ করবে এবং যেই ড্রেসটা তোমরা নিতে চাও আমার এখান থেকে, তো সেই ড্রেসটার স্ক্রিনশট নেবে এবং সেখানে গিয়ে দিয়ে দেবে। দেখবে সেরকম কিন্তু ড্রেস তোমরা অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি, আর বেশি কথা বলবো না। ফার্স্টে যে ড্রেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে আমার বোনের জন্য আমি নিয়েছিলাম। তো এইরকম হচ্ছে হোয়াইট কালারের এই ড্রেসটা, লাইটের জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু আমি ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এইরকম হচ্ছে ড্রেসটা, এটাকে খুললে এরকম দেখাবে। আর এই ড্রেসটা তোমরা কলেজে বা পড়তে বা আশেপাশে যদি কোথাও যেতে চাও, এইরকম ড্রেস খুবই কিন্তু কমফোর্টেবল। তো এইরকমভাবে হাতাটা আছে, মানে হচ্ছে ফুল স্লিভ নয়, হাফ স্লিভও নয়, থ্রি কোয়ার্টার হাতা। তো এইরকম হচ্ছে ড্রেসটা, এটার ব্যাক সাইড এইরকম, এখানে আছে ছোটো ছোটো কাজ, এটা হচ্ছে ফেব্রিকের কাজ। তো এই হচ্ছে গিয়ে এটাকে বলা হয় সিগারেট প্যান্ট আমি যতদূর জানি। তো এইরকম, এই যে এইরকম হচ্ছে প্যান্ট, এটাকে খুললে এইরকম লুক দেবে। আর তোমরা তোমাদের ফিগার অনুযায়ী, মানে আমি যেটা বলতে চাইছি এস, এম, এল, এক্সেল, ডবল এক্সেল পর্যন্ত তোমরা একই প্রাইসের মধ্যে পেয়ে যেতে পারো। তো আমার চ্যানেলে মিশো সম্পর্কে এর আগেও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল যে যদি আমি এক্সেল নিতে চাই তাহলে কি তার প্রাইস বেড়ে যাবে? একদমই না, সেম প্রাইস থাকবে। তারপরে আমি যেটা দেখাচ্ছি সেটা আমি নিয়েছিলাম দিওয়ালির সময়, এই ব্ল্যাক কালারের ড্রেসটা, এই যে। আর হ্যাঁ, আগে যে ড্রেসটা দেখালাম সেটা যেহেতু আমার না, তার জন্য কিন্তু সেটা আমি ওয়্যার করে তোমাদের সঙ্গে দেখাতে পারবো না, শেয়ার করতে পারবো না। তো সেটা ওরকমভাবেই থাক, একটুখানি বুঝে নাও কীরকম লাগবে দেখতে। আর ওর যদি এটা পরে কোনো ছবি থাকে তাহলে আমি অবশ্যই পাশে দিয়ে দেবো। এই হচ্ছে সেই ব্ল্যাক কালারের ড্রেসটা, গোল গলা, আর এখানে ছোটো ছোটো কাজ করা আছে আর ফেব্রিক দিয়ে কাজ করা আছে, সুন্দর দেখো কাজ করা আছে বুকের কাছে। তো এটা হচ্ছে এত দূর এই ডিজাইনটা, নেক্সট নিচের থেকে এই ডিজাইনটা, এই যে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, এইরকমভাবে ড্রেসটা নিচের দিকে থাকবে, এটা কিন্তু ফেব্রিক করা আছে, এই যে। আর পিছনের সাইড, ব্যাক সাইড হচ্ছে এইরকম, মানে এটা এক সাইডে প্রিন্ট করা আছে। আর এটা স্লিভ হচ্ছে গিয়ে এতটা, থ্রি কোয়ার্টার স্লিভ। তো কেমন লাগছে আমার ড্রেসগুলো আমাকে কিন্তু জানাও, আর তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো এই ড্রেসটা এইরকম পুরোটা, গলার কাছে কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে, এই যে। এটাও সাইডে রেখে দিলাম। নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা ড্রেস, যেটা নেবার জন্য আমি কিন্তু ওয়েট করেছিলাম যে না, এটা আমাকে পুজোর সময়তেই পরতে হবে। তো এই হচ্ছে সেই ড্রেসটা, এটা আমি সবসময় উল্টো করে ভাঁজ করে রাখি, তার কারণ সাদা জিনিস কীরকমভাবে ভাঁজ করবো তাও জানি না, যদি দাগ লেগে যায় কোনো আর ওঠাতেও পারবো না, শখের জিনিস। তো এই হচ্ছে সেই ড্রেসটা, এই যে দেখেছো। তো সামনেটা হচ্ছে এই রকম, ব্যাক সাইড এইটা, অল ওভার লুক কিন্তু খুবই সুন্দর। আর দেখো ছোটো ছোটো কী সুন্দর কাজ করা আছে। আর আমি যে কটা ড্রেস নিয়েছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার এম সাইজ, তারপরও আমাকে একটুখানি নিজের ফিগার অনুযায়ী মেরে নিতে হয় টেলারের কাছ থেকে। তো প্রাইস অনুযায়ী আমি বলবো খুবই সুন্দর। আর এটা কিন্তু গোল গলা সামনেটা, এটার ভিতরেও হাতা দেওয়া আছে, তোমরা কিন্তু নিজেদের চয়েস অনুযায়ী এটা স্টিচ করে নিতে পারো। এই হচ্ছে সেই হাতাটা,
হাতার মধ্যেও কিন্তু এরকম ছোট কাজ করা থাকবে। তো চলো, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, আর আমি চেষ্টা করছি ভিডিওটা অল্প টাইমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা ড্রেস, যেটা আমার দিদি অনেকদিন আগে মিশো থেকে পারচেস করেছিল। তো এই হচ্ছে সেই ড্রেসটা, এটা আমি অনেকের কাছেই দেখেছি, খুবই সুন্দর ড্রেসটা, বাজেটের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো। এই যে এই রকম পুরো ড্রেসটা, তো আমি ঢেকে গেছি, দেখে যাও। এই যে এটা সামনে ফ্রন্টের গলাটা কিন্তু গোল গলা, আর এখানে আছে থ্রি কোয়ার্টার হাতা, হাতার সামনে মানে পাড়ের দিকে বলতে পারো একটু কাজ করা আছে, আর অল ওভার বডিতে কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। এটাও হচ্ছে ফেব্রিকের কাজ, রয়্যান ম্যাটেরিয়াল, হাইডে আছে এরকম লুজ কিংবা টাইট করবার জন্যে ডিজাইন, মানে এইটা দিয়ে তোমরা তোমাদের ফিগার অনুযায়ী কিন্তু ড্রেসটাকে লুজ বা টাইট করে নিতে পারো, যেটা খুবই সুবিধা। তো এটারও কিন্তু নানা রকম সাইজ অ্যাভেলেবেল আছে, যদি চাও তোমরা গিয়ে পারচেস করতে পারো। এই দেখো এই সাইডে কিন্তু এরকম ডিজাইনও দেওয়া আছে। তো এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর ড্রেস কে দেবে? তো তারপর যে শাড়িটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া, এটা হচ্ছে গিয়ে অর্গেঞ্জা শাড়ি, অর্গেঞ্জা ঠিক নয় তো বলবো, প্রাইসের মধ্যে অত্যন্ত সুন্দর একটা শাড়ি, আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে, আর মা এটা অনেকবার কিন্তু পরেওছে। এই হচ্ছে সেই শাড়িটা, এটা কিন্তু অনেকবার অজস্রবার ধোয়া হয়েছে, তারপরেও কিন্তু কালারটা একই রকমই রয়েছে। তো আমি একটু সামনে নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এই রকম হচ্ছে গিয়ে শাড়িটা, কোমরের সাইড, এটা হচ্ছে কোমরের সাইড, এটাও কিন্তু হচ্ছে গিয়ে আলাদা। তো খুবই সুন্দর লাগছে শাড়িটা, আর এটার কিন্তু অনেকগুলো কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি যেই ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম সেই ড্রেসগুলোর মধ্যেও কিন্তু অনেক কালার তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ সমেত। এই শাড়িটার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এই শাড়িটা তোমরা যারা হচ্ছে ফ্যাট তারা ব্লাউজ পিস কাটবে না, এর সাথে কিন্তু ব্লাউজ পিস দেবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম, এই যে যে পিঙ্ক কালারটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের ব্লাউজ পিস দেবে। বাট আমার মা কী করেছে সেটা না বুঝে সেটাকে কেটে ফেলেছে, আর শাড়িটা একটু ছোট হয়ে গেছে। তো আমি একটাই সাজেশন দেবো এটার ক্ষেত্রে, যে তোমরা যদি ফ্যাট হও তাহলে কিন্তু ব্লাউজ পিস কাটবে না, আর আমার মতো যদি রোগা হও তাহলে অবশ্যই কাটবে। তো এই শাড়িটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি, আমার তো খুব পছন্দ হয়েছে পার্সোনালি, তোমাদেরও খুব পছন্দ হবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করার পরে, আর আমার মায়েরও কিন্তু পছন্দ হয়েছে। যা হচ্ছে গিয়ে কিন্তু গ্রিন কালার, আর এরকম জড়ি দিয়ে কাজ করা আছে। এই যে আমি একটু পরে তোমাদের সামনে থেকে দেখাবো। তো পাড়ের সাইডটা হচ্ছে এই রকম, এই যে এটা হচ্ছে কিন্তু পাড়ের সাইড, লাইটের জন্য হয়তো বুঝতে পারছো না বাট খুবই সুন্দর। তো সামনে হচ্ছে সরস্বতী পূজা, সরস্বতী পুজোর সময় তোমরা যদি শাড়ি পরতে চাও বা পরতে ভালোবাসো তাহলে কিন্তু এই রকম শাড়ি তোমরা পারচেস করতে পারো, এটারও অনেক কালার অ্যাভেলেবেল আছে। আর কোমরের সাইডে এই রকম কাজ করা, এই যে এটা হচ্ছে কোমরের সাইড, আর এইটা হচ্ছে তোমার পাড়ের সাইড, দেখো এক হাত মোটা কিন্তু পাড় আছে, এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর শাড়িটা। এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, সরি এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এই যে এই রকম কিন্তু ছোট ছোট কাজ করা আছে, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী ব্লাউজ বানিয়ে নিতে পারো ডিজাইন দিয়ে, খুবই সুন্দর লাগবে। তো এই হচ্ছে ব্লাউজ পিস, আর আমি তোমাদেরকে আঁচলটা একটুখানি দেখাই। এইটা হচ্ছে কিন্তু শাড়িটার আঁচল, এই যে ড্রেসগুলো আমি জানি তোমাদের পছন্দ হয়েছে। তো তোমাদের যদি পছন্দ হয় আর তোমরা যদি পারচেস করতে চাও তাহলে তাড়াতাড়ি যাও পারচেস করে নাও, আর আমার ইনস্টাগ্রামের লিংক নিচে দেওয়া আছে, অবশ্যই যদি পারচেস করো তাহলে তার একটা ছবি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আমি তাড়াতাড়ি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, টাটা।